আর্যতর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন গ্লোব টিভির সঙ্গে, এবং গ্লোব টিভি মানেই আপনারা কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠানে পৌঁছে গেলেন। 2571-2255 এবং 2266 এই নাম্বারে। এর আগের দিন আর্যতর্পণ অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থ বিভিন্ন সমস্যার দিকটা, অর্থ প্রাচুর্য কার থাকবে এবং অর্থের ঘাটতি আমাদের জীবনটাকে একদম নয়ছয় করে দেয়, এবং প্রত্যেকেই তো আমরা পরিশ্রম করি, কিন্তু সেই অনুযায়ী অর্থের সংকুলন কি সকলের ক্ষেত্রে সমান হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচ্য বিষয়। এবং আলোচনার জন্য যথারীতি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজজ্যোতিষ, বঙ্গজ্যোতিষ গুরু, জ্যোতিষ ভারতী, শাস্ত্রী আচার্য, জ্যোতিষ পরাশর ও জ্যোতিষ বাচস্পতি উপাধিতে ভূষিত আচার্য অরিত্র ভট্টাচার্য। আপনাদের সকলকে স্বাগত জানাই, এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য অরিত্র ভট্টাচার্য, তাকেও স্বাগত জানিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান। নমস্কার। 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 আমরা আগের দিন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম কমপ্লিট করা গেল না, এই যে অর্থের যে সমস্যা বা অর্থের ঘাটতি, সারা জীবনে একটা মানুষ প্রচুর পরিশ্রম করছে কিন্তু সেই মতো ব্যাংক ব্যালেন্স কিন্তু তার নেই, কেন হচ্ছে সেটা জানবো, কিন্তু দেখেনি। বন্ধু রয়েছেন সঙ্গে, একটু বন্ধুর সাথে আগে কথা বলে নি। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে বলছি। কে বলছেন? অর্ক। আচ্ছা, কার জন্য জানবেন? আমি তো নিজের জন্যই জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 26/10/1998। সময় সকাল 8:26, বর্তমান। আচ্ছা, বজ বজ। কি প্রশ্ন আছে আপনার? এই কেরিয়ার কাজ হিসেবে দেখা। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন, সঙ্গে থাকবেন। আপনার কেরিয়ার যেটা আছে, আপনার কেরিয়ারে দেখুন একটু বাড়ি থেকে দূরে গেলে আপনার কিন্তু উন্নতি হবে, বুঝতে পারছেন? কোনো এমএনসি কোম্পানিতে আপনি ট্রাই করতে পারেন, সেখানে আপনার ডেভেলপমেন্ট হবে, মানে প্রাইভেটে। প্রাইভেটে আপনার অনেক উন্নতি আছে, কিন্তু কোম্পানি চেষ্টা করবেন এমএনসি হতে হবে, মাল্টি ন্যাশনাল কোম্পানি। গভর্নমেন্ট চাকরি কি কোনো যোগ আছে? গভর্নমেন্ট চাকরির থেকে আপনার এটা তো অনেক বেশি উন্নতি, বুঝতে পেরেছেন? সবসময় দেখুন গভর্নমেন্ট গভর্নমেন্ট করে আমাদের মাথা খারাপ করে কোনো লাভ নেই, কারণ মানুষের, আপনারা হয়তো চিন্তা করেন যে গভর্নমেন্ট জব অনেক বেশি স্টেবল, অনেক মানে স্টেবিলিটি অনেক বেশি আছে, স্থায়িত্ব আছে, বাট কিন্তু কি বলুন তো, কিছু সময় মানুষের জীবনের উন্নতিটা অনেক বেশি জরুরি। আপনার খালি একটাই সমস্যা আছে, আপনার সাকসেসের জায়গায় হালকা বাধা আছে, বাট আপনি সেটাকে রিকভারি করতে পারবেন। আপনি ট্রাই করুন, একটু একটু মনের জোর নিয়ে খাটুন, বুঝতে পেরেছেন? এমএনসিতে ট্রাই করুন কিন্তু আপনি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এটা একদমই ঠিক কথা, সরকারি চাকরির পেছনে আমরা অযথা সময় নষ্টটা করে ফেলি, আদৌ পাবেন কিনা সেটা একটু জেনে নিতে হবে। যেমন আপনাকে একটা গাইডলাইন করে দেওয়া হলো, ঠিক সেই গাইডলাইনের বাইরে গিয়ে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে কিন্তু সময় পেরিয়ে যাবে, কিন্তু আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন না। তাই বলবো জীবনের শুরুটা, যে আপনি যে কি কেরিয়ার করবেন তার জন্য কিন্তু একটু কাউন্সেলিং এর দরকার রয়েছে, একটু সরাসরি যোগাযোগ করে নেবেন। কেরিয়ার নিয়ে আমরা একদিন কথা বলবো এখানে, তবে আমি প্রচুর মানুষকে দেখেছি যারা গভর্নমেন্ট জব করছে, কিন্তু গভর্নমেন্ট জব তারা করতে করতে তারা এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, মানে দেখা যায় না, কারণ তার চার্ট বা জন্ম ছক বা হাত তার সেটা কিন্তু পারমিট করছে না। সে যদি অন্য কিছু করতেন অনেক বেশি ডেভেলপমেন্ট করতেন। আমি দেখেছি অনেক হায়ার অফিসিয়ালসরাও আছেন যারা আজকে রিটায়ারমেন্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়েও তারা কিন্তু হায় হায় করছে যে আমি কেন গভর্নমেন্ট জব করলাম। এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, একদমই ঠিক কথা। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করে প্রপার কাউন্সিলিং এর মাধ্যমেই কিন্তু আপনি আপনার সঠিক গাইডলাইনটা বেছে নিতে পারেন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। আমরা যে বিষয়টা নিয়ে আসবো আজকে, অর্থ নিয়ে আলোচনা করছিলাম, যে এই যে কিছু মানুষ পরিশ্রম করলেও তারা সারা জীবনও সেই সংকুলনটা খুঁজে পায় না, কেন, কিসের জন্য, কিন্তু এটা মূলত কি হচ্ছে, আমাদের জন্মছকের প্রত্যেকটা মানুষের সেকেন্ড হাউসের যখন ডিস্টারবেন্স থাকে কোনো না কোনোভাবে, সেকেন্ড হাউস থেকে অ্যাকচুয়ালি আসে সঞ্চিত অর্থ বা অর্থ আসে, ঠিক আছে? তো সেকেন্ড হাউসে যখন কোনো সেইভাবে খারাপ প্ল্যানেট থাকে বা কোনো খারাপ প্ল্যানেটের দৃষ্টি থাকে, তো সেই জায়গাটা কিন্তু অসুবিধা হয়। আর শুধু সেকেন্ড হাউস থেকে অর্থ আসে না, তার সাথে ম্যাটার করে অনেক সময় সিক্সথ হাউস,
সেভেন্থ হাউস, একটু সঙ্গে থাকুন, নাইন্থ হাউস, টেন্থ হাউস, ইলেভেন্থ হাউস অ্যান্ড টুয়েলভ হাউস, এতগুলো হাউসকে কিন্তু কম্বাইন্ড করে দেখতে হয়। এই এতগুলো অনেকে হয়তো বলবেন এতগুলো হাউসের কি দরকার, সেকেন্ড হাউস থেকেই তো বেসিক্যালি আমরা জানি অর্থর হাউস, কিন্তু এইগুলো ডিপেন্ড করে কি করে অর্থটা আসবে, কতটা তার ব্যয় হবে, কতটা থাকবে সেটার উপরে। একদমই তাই, একটু দেখে নি কে রয়েছেন সঙ্গে। হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, নমস্কার। কে নমস্কার, বলছেন? আমি মানিক মজুমদার বলছি রানাঘাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 7 অক্টোবর 1967, রাত 3:20। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যালো, আপনার জন্মস্থানটা বলুন। জন্মস্থান রানাঘাট। রানাঘাট, কি জানতে চাইছেন, প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে, আমি ভীষণ মানসিক সমস্যায় জর্জরিত আছি, আমার যা বয়স তাতে কি সামনের দিন কোনো আশার আলো আছে? আচ্ছা, দেখুন, আপনার জানুয়ারির পর থেকে আপনার টাইমটা একটু ঠিক হতে শুরু করবে, বুঝতে পেরেছেন? জানুয়ারির পর থেকে? হ্যাঁ, জানুয়ারির পর থেকে আপনার নিজস্থান একটু ঠিক হতে শুরু করবে, এবং আপনার যে সমস্যা সেটা কিন্তু আভ্যন্তরিক সাংসারিক সমস্যা বেশি, যেটাতে আপনাকে মেন্টালি পাজল করে দিচ্ছে বাইরের থেকেও, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনার কিন্তু এটা অনেক আপনার কম বয়সে ছকটা দেখিয়ে তার প্রতিকার করা উচিত ছিল, তাহলে আজকে এই পর্যায়ে পৌঁছাতো না। আর এই সমস্যাটা আপনার বেসিক্যালি বৃদ্ধি পেয়েছে কিছু বেসিক্যালি কিছুদিন আগে থেকে, তাই তো? কিছু বছর আগে থেকে, 2011-র পর থেকে এই সমস্যাটা বেশি বেড়েছে না? হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার এটা অনেক আগে প্রতিকার করা উচিত ছিল। আর আপনার শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন, কিন্তু একটু হালকা মর্নিং ওয়াক করুন, হালকা খাবার খান, একটু বেশি করে জল খান, ঠিক আছে? একটু সমস্যা আছে, একটু সমস্যা আসবে, এগুলো একটু করুন, ঠিক আছে? চেক আপের মধ্যে থাকুন একটু। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি, আমার মানে সামনের দিন, মানে আগে তো ব্যবসা ছিল, এখন তো ব্যবসা নেই, এখন একটা কাজের সাথে যুক্ত আছি, মানে সামনে যে পরিস্থিতি আসছে, যে সময় দেখুন, আপনার জানুয়ারি মাসের পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা শুরু করবে, জিনিসটা খুব স্লো হবে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। কিন্তু আপনার এই যে মেন্টাল যে সমস্যাটা আছে, যে মানসিক অশান্তিটা, এটা কিন্তু যাবে না, এটা কিন্তু থাকবে। এটার জন্য কিন্তু আপনাকে প্রতিকার করাতেই হবে, না করালে এটা কোনোভাবেই সম্ভব না। আপনি এটার জন্য মেডিটেশন করতে পারেন, ঠিক আছে? আলাদা করে আপনি মেডিটেশন করতে পারেন, এবং আপনার তো দেখছি আপনার চোখে যা দেখছি, আপনার তো মানে আধ্যাত্মিক দিকেও একটু টান রয়েছে, আপনি সেদিকেও চিন্তা ভাবনা একটু করতে পারেন, সেটাকে নিয়ে একটু বেশি টাইম দিতে পারেন। পারলে আদ্যা স্তোত্রম ডেলি পাঠ করবেন। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, যাই হোক, যেটুকু গাইডলাইন আপনাকে এই অল্প সময়ের মধ্যে দেওয়া সম্ভব হলো সেগুলো একটু মাথায় রাখুন। তবে আমি বলবো, একটু সরাসরি যোগাযোগ করুন, রানাঘাট এমন কিছু দূরে নয়, সেখান থেকে দাঁড়িয়ে আপনি কিন্তু একটু চাইলেই সরাসরি পৌঁছে যেতে পারেন, বিভিন্ন চেম্বার রয়েছে, চেম্বারগুলো স্ক্রলিংয়ে দেখতেই পাচ্ছেন, এবং অনুষ্ঠান চলাকালীন আমি তো বলেই দেবো, একটু সময় বের করে পৌঁছে যাওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ বলুন। নমস্কার, হ্যাঁ নমস্কার স্যার। কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। নামটা বলুন। মমতা পাল। আচ্ছা, ডেট অফ বার্থ? 1970 সাল, 19 জুন। সময়? ভোর 3টের সময়। আচ্ছা, জন্মস্থান? কলকাতা। কি প্রশ্ন রয়েছে? সাংসারিক অশান্তি, শরীরের শারীরিক সমস্যা। সাংসারিক অশান্তি, তাই তো? হ্যাঁ, শারীরিক সমস্যা। সাংসারিক অশান্তি আপনার থাকবে। আপনার মূলত সাংসারিক অশান্তির যেটা কারণ হচ্ছে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি অর্থ, তাই কি? আর আপনার বাস্তু দোষও আছে দেখছি। হ্যাঁ, আপনার বাড়িতে বাস্তু দোষ আছে, ঠিক আছে? প্লাস আপনার শারীরিক অবস্থা তো খুব একটা ভালো না, আপনার শারীরিক গ্যাস অম্বলে খুব ভোগেন তো। হ্যাঁ, বেশ ভালোই হয়।
আপনার এটা থাকবে, এটার জন্য আপনাকে প্রথমত বাস্তুটাকে একটু ঠিক করতে হবে। চেষ্টা করবেন বাথরুমের মধ্যে কোনো কাঁচের বাটিতে সন্দক লবণ রেখে দিতে, ওটা যখনই গলে যাবে ওটাকে আবার পাল্টে দেবেন। এটাতে অনেক, কোন দিকে রাখবো, ঘরের, ঘরের নয় বাথরুমের, আপনাদের বোধহয় জয়েন্ট বাড়ি বোধহয় না? হ্যাঁ, চেষ্টা করবেন তাও একটু ম্যানেজ করে রাখতে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং জন্ম ছক দেখে কতদূর বলে দেওয়া সম্ভব সেটা কিন্তু আবারও প্রমাণিত যে যৌথ পরিবারে জয়েন্ট বাড়িতে থাকা সেটাও কিন্তু এখান থেকে বলে দেওয়া গেল। এরকম আরও অনেক বিষয় বলে দেওয়া সম্ভব, কিন্তু তার জন্য একটু সময়ের দরকার। তার জন্য কিন্তু রয়েছে চেম্বার, যেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু পৌঁছতে পারেন, কথা বলতে পারেন, নিজেদের জীবনে কোথায় সমস্যা আসছে সেটা বুঝে নিতে পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ ম্যাম, আমি মোনালিসা জানা বলছিলাম। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে। কার জন্য জানবেন? আমার আমার জন্যই জানতে চাই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 24/9/1993। সময়? সময়টা হচ্ছে 10:30, সকাল 10:30। জন্মস্থান? জন্মস্থানটা বলুন। গোপালপুর, মানে পূর্ব মেদিনীপুর। আচ্ছা, কি কোশ্চেন আছে আপনার? আমার কোশ্চেন হচ্ছে, মানে আমার বিবাহ বিষয়ে একটু জানতে চাচ্ছি। আপনার বিবাহ রিলেটেড খুব সমস্যা আছে, আপনার বিবাহ রিলেটেড খুব সমস্যা আছে, আপনার ডিভোর্সের যোগ আছে, ঠিক আছে? তো আপনার কিন্তু বিবাহ কি, আপনার বিয়ে কি হয়ে গেছে? এখনো হয়নি, দেখাশোনা চলছে। এখন বিয়ের টাইম যদিও চলছে, কিন্তু আপনার যেটা আছে, আপনার কিন্তু ভৌম দোষ আছে আপনার ছকে, ঠিক আছে? ভৌম দোষকে অনেকে বলে মাঙ্গলিক, বাট এটা মাঙ্গলিকতার থেকে আর একটু বেশি খারাপ। তো এটা ভৌম দোষ আছে, এর প্রতিকার করতে হবে। পারলে মঙ্গল স্তোত্র মঙ্গলবার দিন বাড়িতে পাঠ করবে, ইন্টারনেটে পাওয়া যায়। মঙ্গলবার পাঠ? হ্যাঁ, দেখবেন ইন্টারনেটে পাওয়া যায়, বুঝতে পেরেছেন? এটা প্রতিকার নয়, এটা একটা পাঠ, এটাতে কিছুটা হলেও আপনি সাপোর্ট পাবেন। আপনি তো সবসময় চেম্বার আসতে পারছেন না, আপনি যদি চেম্বার আসতে পারেন তখন ফার্দার বলে দেব, কিন্তু এখন আপনাকে আমি এটা বলে দিলাম। এটা আপনি বাড়িতে ট্রাই করুন, দেখবেন কিছুটা হলেও আপনি কিন্তু রিলিফ পাবেন, কিন্তু আপনার প্রতিকার করাটা খুব প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনার সামনাসামনি চেম্বার পূর্ব মেদিনীপুরে কোথায় কি আছে? মেদিনীপুরে কোনো চেম্বার আমার নেই, আমার কলকাতায় আছে, দুর্গাপুরে আছে, কৃষ্ণনগরে আছে। স্যার এটা কি যে কোনো যদি কি ওটা করা যাবে? আপনি দেখবেন যাকে আপনার পছন্দ মনে হবে, যাকে আপনার ভরসা লাগবে, আপনাকে ফার্স্টে বিশ্বাস যাকে করতে পারবেন তার কাছে যাবেন, তার সাথে কথা বলবেন, বুঝতে পেরেছেন? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। কোথায় যাবেন সেটা কিন্তু সম্পূর্ণটা আপনার পছন্দের মতো আমরা আপনাকে গাইডলাইনটুকু করে দিতে পারি। আর যদি মনে হয় যে না, পূর্ব মেদিনীপুর থেকে কলকাতার চেম্বার বা কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করাটা এমন কিছু দুরূহ ব্যাপার নয়, তাহলে বলবো অতি অবশ্যই যোগাযোগটা করুন। বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন জায়গায় বিভ্রান্ত হয়ে, প্রচুর টাকা নষ্ট করে যে কাজটা হবে না, সে কাজটা হয়তো অনেক সহজেই এখানে আসলে হয়ে যাবে। তো সেই জন্য আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার। অনেক সময় আমি দেখেছি একটা জিনিস, সঙ্গে থাকুন একটু। অনেক সময় আমি দেখেছি এই প্রতিকারের ব্যাপারটা কাজ করে, ঠিক তার সাথেই যে জ্যোতিষের কাছে গিয়ে বিশ্বাসযোগ্যতা লাগে যে হ্যাঁ এই আমাকে সলভ করতে পারবে, কারণ আমি তো একদম জন্ম থেকেই জ্যোতিষ হয়ে যায়নি, আমি জন্ম থেকে হয়তো শিখেছি ছোট থেকে, বাট তখন আমি অনেক জ্যোতিষের কাছে যেতাম, আমি তখন দেখেছি যাকে অ্যাকচুয়ালি আমার ভালো লাগতো, মনে হতো হ্যাঁ তার কিন্তু প্রতিকার আমি দেখেছি তখন কাজ করতো, আর যাকে পছন্দ হয়নি তার প্রতিকার আমার সারা জীবন মনে হয়েছে যে এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, আমি শেয়ার করলাম কথাটা। একদমই তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি মালদা থেকে বলছি। নমস্কার, মালদা থেকে শুধু শুধু বলছি। কার জন্য জানবেন? মেয়ে, মেয়ের জন্য। মে ডেট অফ বার্থ? মে ডেট অফ বার্থ 1994, 5th March। আচ্ছা, বেলা 11:33 মালদা। মালদার কোথায়? মালদা রেলওয়ে হসপিটালে। স্টেশন দিয়ে কাছে?
একদম নিয়ার, মানে স্টেশনের পাশেই রেলওয়ে। আচ্ছা আচ্ছা, এর রাশি হচ্ছে কি বৃশ্চিক রাশি? হ্যাঁ বৃশ্চিক রাশি। মিথুন লগ্ন? মিথুন লগ্ন। আপনার মেয়ের কিন্তু খুব জেদ হবে, বুঝলেন? আর এ কিন্তু গৃহে শান্তি পাবে না, বিয়ের পরে কিন্তু এ শান্তি পাবে না, বিয়ের পরে সমস্যার সৃষ্টি হবে। এর জন্মছক বিয়ে তো এখনো দেখতে দেননি বোধ হয়। না বিয়ে দেননি। হ্যাঁ, তো আমি একটা জিনিস আগে বলে রাখি, ক্যারিয়ারে আমি আসছি, সেটা হচ্ছে এর কিন্তু বিয়ের আগে অবশ্যই জন্মছক দেখিয়েই কিন্তু বিয়ে দেবেন, ঠিক আছে? এরও কিন্তু মাঙ্গলিকতার প্রভাব রয়েছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এর কেরিয়ারের জায়গাটা যেটা আছে, এ কিন্তু কোনো টিচিং লাইনে যদি যায় বা প্রফেসর লাইনে যদি যায় তাহলে কিন্তু ডেভেলপমেন্ট আছে লাইফের। আচ্ছা, এখন বর্তমানে কি করছে? ও বর্তমানে ও সিইউ থেকে অনার্স গ্রাজুয়েট করেছে জিওগ্রাফিতে। জিওগ্রাফি, তারপরে খুব সুন্দর। তারপরে ও ফিল্ম অ্যানিমেশন করছে। ফিল্ম অ্যানিমেশন করছে, সেটাও হবে। বাট ও যদি কোনো টিচিং বা কোনো প্রফেশনালি করে সেটা তো অনেক বেশি। ওকে একটু এনকারেজ করুন না নেট স্লেট দেওয়ার জন্য, যদি সম্ভব হয় তো একটু এনকারেজ করুন। আর বিয়ের আগে বলছেন একটু এটা দেখিয়ে নেব? হ্যাঁ, একটু নয়, অবশ্যই দেখাবেন, কারণ এর কিন্তু চন্দ্র সাপেক্ষে মাঙ্গলিক দোষ রয়েছে, ঠিক আছে? এবং সেখানে ছন্ন ছাড়া যোগও সৃষ্টি হয়েছে, অনেকগুলো বীজ যোগ আছে ফোর্থ হাউসে, ঠিক আছে, চন্দ্র থেকে ফোর্থ হাউসে। তো সেই জায়গাটাই কিন্তু মানে প্রতিকার করাটা বাঞ্ছনীয়, খুবই প্রয়োজন, নইলে কিন্তু জীবনটা বিষময় হয়ে উঠবে। কিছু মনে করবেন না, একটা নেগেটিভ কথা বললাম আমি, আমি ইন জেনারেল এরকম ভাবে বলে দিই কি খুব খারাপ না, তো না প্রতিকার করা দরকার, এর প্রতিকার দরকার আছে করার। যদি প্রতিকার এর সেরকম ভাবে না হতো আমি আপনাকে বলে দিতাম কি করতে হতো, কিন্তু কোনো কিছু করে হবে না, এর প্রতিকারটা দরকার। প্রতিকার করলেই তো প্রবলেম নিশ্চয়ই সলভ হয়ে যাবে। প্রতিকার করলে কিছুটা তো সলভ হবে, কিছুটা রেমেডি করলে কিছুটা তো ডেভেলপমেন্ট হবেই জীবনের। তারপরে জীবনের চলার পথে কি হয়, সবসময় প্রতিকারের উপরে পুরোটা ডিপেন্ড করে থাকা উচিত না, নিজের আচার ব্যবহার কেউ অনেক চেঞ্জেস করতে হয়, করে আস্তে আস্তে ডেভেলপমেন্টটা পেতে হয়। শুধু একটা পাথর পড়ে নিলাম লাইফ চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু না, অনেক কিছু চেঞ্জ করতে হয় কিন্তু দাদা। কিন্তু ও কিন্তু খুব সাবমিসিভ, এমনি এইগুলো বাইরে বাইরে কিন্তু খুব মানে সবার সাথে খুব ভালো মেলামেশা করে থাকে। অবশ্যই, আমি একবারও বললাম যে আপনার মেয়ে ইন্ট্রোভার্ট, আমি কিন্তু সেটা একবারও মেলামেশা করে এবং কর্ম মানে যেখানে কর্ম ও ধরুন গিয়েছে আর কি অ্যানিমেশনে, এখানেও একটা ভালো জায়গাতে যাওয়ার চেষ্টা করছে আর কি। অবশ্যই সেই সমস্ত কিছু থাক, কিন্তু এর এই জায়গাটা কি হবে বলুন তো, যখন দেখবেন মানুষের, দেখবেন মানুষ প্রত্যেকটা মানুষ চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ তার টাইমের সাথে সাথে যখন চেঞ্জেস আসতে থাকে ছকে, সেই ওয়াইজ কিন্তু মানুষ চেঞ্জ হয়। যখন আমাদের বিয়ে হয় তখন নবাংশ থাকে, কর্মের জায়গায় ডি টেন বা দশমাংশ বলে একটা চার্ট আছে, সেই চার্টটা থাকে। এরকম আমাদের ষাটখানা কমসে কম ছক আছে, সেই ছক ষাটখানা ছক বিচার করতে হয়, করে দেখতে হয় তার অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে সমস্যা আসবে। সেটা এখানে আমি টিভির এখানে বসে দু মিনিট আপনাকে দেখে বলে দিতে পারবো না। সাউথ কলকাতায় বেগবাগানের কাছে বসি আমি। অনুষ্ঠানের পর কথা বলুন, দেখবেন আশা করি কথা বলে আপনি পৌঁছে যেতে পারবেন একটা সঠিক জায়গায়। এবং সত্যি তাই, এই সমস্যাগুলো নিয়ে বসে থাকার কিন্তু কোনো কারণ নেই, এবং ভালো বিচার বিশ্লেষণ এবং তার থেকে সমাধানের রাস্তা এটা কিন্তু জানার ভীষণ দরকার রয়েছে। একটুখানি আমরা দেখে নেব সঙ্গে কে রয়েছেন। নমস্কার। সময় হচ্ছে ভোর 4:54। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। টাইমটা একদম এক্সাক্ট আছে তো? হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট, কারণ আপনি যে টাইমটা বললেন ওই টাইমটা কিন্তু অনেকগুলো প্ল্যানেটের শিফটিং এর টাইম। না 4:54 একদম অ্যাকুরেট। ঠিক আছে, এর মকর লগ্ন মিথুন রাশি। আচ্ছা,
এটা জানতেন, কাউকে দেখিয়েছিলেন আগে? না, মিথুন রাশিটা জানতাম, কিন্তু লগ্নটা ধনু ছিল আর কি। না না, ধনু না, সোমবার, সোমবারে জন্ম। হ্যাঁ সোমবার, কিন্তু ধনু হবে না, এটা মকর হবে। আচ্ছা, আর এর কিন্তু এখন লগ্ন সাপেক্ষে শনির 7:30 শুরু হয়েছে, বৃহস্পতির দশা চলছে, দ্বাদশপতির দশা, এখন কিন্তু টাইমটা এর একটু ডিস্টার্বেন্সের মধ্যে দিয়ে যাবে। আমি ওর বিয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। বিয়ের ব্যাপারে আমি ভাবছিলাম এই কোশ্চেনটা আপনি করবেন হয়তো। ওর এই ছকটা তো আমি দেখছি, যেটা রাশি থেকে 4th হাউসে মঙ্গল রাহু বসে আছে, এই পার্টটা কিন্তু এর খুব একটা ভালো নয়। বিয়ের আগে কিন্তু এর জন্মছক বিচার করাতে হবে, এবং এই জায়গাটায় দাঁড়িয়ে কি জীবনের চলার পথে সেম আগে যেটা বলছিলাম আগের জনের কলারের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও প্রযোজ্য, এর ক্ষেত্রেও কিন্তু সেই যোগটা রয়েছে, এবং বাজে যোগ এটা রয়েছে, 20 যোগ হয়েছে একটা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ও বিয়ের পরে শান্তি পাবে না, মনে হবে যেন শ্বশুর বাড়িতে গিয়ে সবসময় আগুনের মধ্যে রয়েছে, অঙ্গারক যোগ সৃষ্টি হয়েছে। এটাকে আপনি যদি প্রতিকার না করে বিয়ে দেন, সেটা কিন্তু খুব খারাপ হবে। অনেক সময় বলা হয় মাঙ্গলিক মাঙ্গলিকে বিয়ে দিলে কোনো কিছু প্রবলেম হয় না, কিন্তু এর ক্ষেত্রে সেটা হবে না, এর ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে একদমই। তো হ্যাঁ বলুন, আপনি একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এখান থেকে কিন্তু প্রতিকার করা সম্ভব নয়। আগামী পরশু আমি নিজে দুর্গাপুরে থাকবো, যদি সম্ভব হয় ফোন করে নেবেন। হ্যাঁ, সিটি সেন্টারের ওখানেই বসি। আগামীকাল পরশু, শুক্র আর শনিবার। হ্যাঁ, শুক্রবার শনিবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে? হ্যাঁ, আপনি দেখুন বুকিং নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করুন, ফোন করে চলে আসুন। আপনি অনুষ্ঠানের পর অতি অবশ্যই ফোন করুন বুকিং নাম্বারে, দুর্গাপুরে রয়েছেন কালকে, শুক্রবার এবং শনিবার দিন পেয়ে যাচ্ছেন, অনুষ্ঠানের পর একদম সরাসরি কথা বলে নেওয়া। 9330780335 এবং 8910507467 এই নাম্বারে বুকিং করে পৌঁছে যাচ্ছেন। চেম্বারগুলো একটু বলে দেবো, মঙ্গলবার দিন পেয়ে যাচ্ছেন বেগবাগান বিকেল 5টায় ফেংশুই টাওয়ার, বৃহস্পতিবার দিন দমদমে পাচ্ছেন আপনারা লক্ষ্মীনারায়ণ মন্দির দিকদর্শন বিকেল 5টা থেকে, এবং রবিবার দিন পাচ্ছেন জুপিটারে পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে। আসার আগে অতি অবশ্যই যোগাযোগ করছেন ফোনে, বহরমপুর বর্ধমান এবং রামপুরহাট এখানেও কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট দেখা হয়। তবে আমি বলবো যে যারা আজকে অনুষ্ঠানে কথা বলতে পারলেন না বা পারলেন, উভয়ের ক্ষেত্রে একটাই কথা প্রযোজ্য, সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছে যান, তাহলে দেখবেন ভালো থাকতে পারবেন। কারণ এত অল্প সময়ের মধ্যে যেটুকু বলা হয় জাস্ট একটু টাচ দিয়ে দেওয়া, যে এখানে এখানে আপনাদের সমস্যাগুলো রয়েছে, কিন্তু সমস্যাগুলো আরও কোথায় গভীর হয়ে রয়েছে বা কী তার সমাধান রয়েছে, তার জন্য কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করা। অর্থ নিয়ে জানার ইচ্ছে তো ছিল, কিন্তু যথারীতি সময় জানা দিচ্ছে যে আবারও এবার অনুষ্ঠান শেষ করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, সমস্যাগুলোকে বোধহয় এত অল্প সময় আলোচনা করা যায়ও না, যায় না। সমস্যাগুলো অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই তো আমরা দেখছি, অনেকদিন ধরেই আমরা বিভিন্ন রকম আলোচনা করার চেষ্টা করছি, আজ পর্যন্ত কোনো আলোচনাই বোধ হয় কমপ্লিট করে উঠতে পারলাম না। তো যাই হোক, সমস্যা নিয়ে জীবন, সমস্যাকে ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়াটাই আমাদের কর্তব্য, এবং চেষ্টা করুন যাতে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, এবং সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন। একদমই তাই। আর সেই ভালো থাকার জন্য যেটা করতে হবে, একটা প্রপার গাইডলাইনের মধ্যে আসতে হবে, জীবনটাকে একটা কাউন্সিলিং এর মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই দেখবেন ভালো থাকবেন। আর ভালো থাকার জন্য আর্য দর্পণ অনুষ্ঠান তো আপনাদের সঙ্গে রইলই, শুধুমাত্র গ্লোব টিভিতে আপনারা দেখছেন প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 1:30 এবং রবিবার দিন দুপুর 1:10 যে অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, আলোচনার জায়গাতে দাঁড়িয়ে এবং সেখান থেকে কিভাবে আপনি ভালো থাকবেন তার ব্যবস্থাও রয়েছে, এবং আপনার জীবনে কি সমস্যা, কোথায় সমস্যা লুকিয়ে রয়েছে সেগুলো সব কিছু নিয়ে আলোচনা হয়। তার জন্য নজর রাখতে হচ্ছে আর্য দর্পণ অনুষ্ঠানে। আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি, দেখা হবে আগামী দিনে, সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার।